বিশ্ববাসী যখন ভাবছে এবার হয়তো মরণ ভাইরাসের প্রকোপ থেকে মিলবে মুক্তি, ঠিক তখনই নতুন রূপে ফিরে এলো করোনা। শনাক্ত হওয়া করোনার নতুন ধরন বিএফ-৭ এর সংক্রমণে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চীন, ভারত সহ ভাইরাসের বিস্তার ছড়িয়েছে বাংলাদেশেও, তবে চীনে এর সংক্রমণের হার তীব্র আকার ধারণ করেছে। একদিনে 3 কোটির বেশি মানুষের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। বিএফ-৭ ওমিক্রনের থেকে 4 গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নতুন ধরন খুব কম সময়ের মধ্যে রোগীকে আক্রান্ত করে ফেলে। এক ব্যক্তি থেকে 800 জনের শরীরে সংক্রমিত হতে পারে ভাইরাসটি। ভাইরাসটির সংস্পর্শে আসার পর দ্রুতই উপসর্গ দেখা দেয়। প্রাথমিকভাবে জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া এবং অত্যধিক ক্লান্তি দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে বমি ও ডায়রিয়াও হতে পারে। যারা ইতোমধ্যে ভাইরাসে সংক্রমিত হয়েছেন বা যারা করোনার টিকা নিয়েছেন তাদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে বিএফ-৭ এর। তাছাড়া উপসর্গবিহীন বাহকের সংখ্যা বেশি হওয়ার কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, বয়স্ক মানুষ কিংবা কোনো জটিল রোগে আক্রান্ত এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরন জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। চীন থেকে বাংলাদেশে আসা 4 নাগরিকের মধ্যে একজনের নমুনায় করোনা ভাইরাসের এই নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই এমন তথ্য জানায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আর তাই এখনই আবারও স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো জোরদার করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা সেন, সময় সংবাদ।